হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ম্যাজিক্যাল মিশার আরো একটি মিনি ভ্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং আমি খুব 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 ভালো আছি। দেখছো, আজকে কিন্তু আমি একটা নতুন দুষ্টুমি শিখেছি। দাঁড়াও, তোমাদেরকে দেখাবো। একটু উঠে দাঁড়াই, তারপরে এই যে এই যে দিদুনও আজকে আমার সাথে দুষ্টু করছে। তুমি জানো, দিদুনকে বলছি যে আমাকে একটু হাতটা দাও, আমি একটু আঙুলগুলোকে চুষে চুষে খাই, আমার তো মুখে হাত দিতে খুব ভালো লাগে। এবার আমার হাতটা তো আমাকে কেউ মুখে দিতে দেয় না, তাই আমি আজকে দিদুনের হাতটাকে চেপে ধরে আছি। দিদুনের আঙুলগুলোই আজকে কামড়ে দেবো। কিন্তু দিদুন বারবার হাত সরিয়ে নিচ্ছে, আর যেই দিদুন হাত সরিয়ে নিচ্ছে আমি কিন্তু অমনি ফুড় করছি মুখ দিয়ে। হ্যাঁ, যেরকম বাসে হর্ন দেয় আর ওই যে আওয়াজ হয়, ভুর ভুর করে একটা আওয়াজ আসে, তো সেই রকমই আমিও মুখ দিয়েই করছি। হাত সরালেই আমি ওটা করছি, আর ওটা করলেই কি হচ্ছে বলতো? মুখ দিয়ে নোংরাগুলো ছিটে ছিটে বেরোচ্ছে আর দিদুন রেগে যাচ্ছে। এবার তোমরাই বলো কে কি দুষ্টুমি করছে। আমি তো শুধু আঙুলগুলো খেতে চেয়েছি, তাই না? তো যদি আমাকে আঙুলটা দিয়ে দেয় তাহলে কি আর আমি এটা করব? ওরা দিচ্ছে না বলেই আমাকেও দুষ্টুমি করতে হচ্ছে। আমি কত রিকোয়েস্ট করছি দিদুনকে, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার কথা শোনে না। মাও দূরে বসে আছে, মোবাইল দেখছে, বাবাও এদিকে ভিডিও করছে, আর দিদুন খালি আমার সাথে দুষ্টুমি করছে। তাই আমি ভেবেছি আজকে আমিও দুষ্টুমি করব, কারো কথা শুনবো না। আজকে আমার যা ইচ্ছা হবে আমি সেটাই করবো।